অষ্টম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ে আছে পৃথিবীর ভূ অভ্যন্তরের চিত্র অঙ্কন করো এটা হচ্ছে ব্ল্যাকবোর্ডে চিত্র অঙ্কন করা হয়েছে দেখো পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয় দেখো প্রথমে আছে ভূতক দ্বিতীয় দিয়ে আছে গুরুমণ্ডল তৃতীয় হচ্ছে কেন্দ্রমণ্ডল ভূতকের আবার দুটো ভাগ করা আছে দেখো ফার্স্টে সাদাতে লেগে শিয়াল দ্বিতীয় হচ্ছে সীমা গুরুমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে বহিগুরুমণ্ডল আর অন্তগুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে বহি আর অন্তকেন্দ্রমণ্ডল তাহলে ভূতকের যে দুটো ভাগ শিয়াল আর সীমা প্রথমে যে শিয়াল হচ্ছে গড়ে পাঁচ কিলোমিটার গভীরতায় আর সীমা হচ্ছে তোমার পাঁচ থেকে তিরিশ কিলোমিটার গভীরতা পর্যন্ত বহিগুরুমণ্ডল দেখো তিরিশ থেকে সাতশো কিলোমিটার গভীরতা গুরুমণ্ডলের নিচে আছে অন্তগুরুমণ্ডল সাতশো থেকে দু হাজার নশো কিলোমিটার পর্যন্ত তারপর কেন্দ্রমণ্ডলে আসো কেন্দ্রমণ্ডল আসো বহি কেন্দ্রমণ্ডলে আছে দু হাজার নশো থেকে পাঁচ হাজার একশো কিলোমিটার পর্যন্ত আর অন্তঃ হচ্ছে পাঁচ হাজার একশো থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবার আমরা বিযুক্তি রেখা সম্পর্কে জেনে নেব বিযুক্তি রেখা মনে রাখার সহজ উপায় ফর্মে কোমরে গুলে কোমরে গুলেকে দেখে নিল কি ক মানে কন্ডাক্ট ময়কা দিয়ে মোহরভিসিক র দিয়ে রেপিত্তি আর গ দিয়ে গুটেন বাঘ ল হচ্ছে লয়েকা হচ্ছে লেহুম্যান তাহলে পাঁচটা বিযুক্তি রেখা তোমরা এখান থেকে শর্ট ফর্মে মনে রাখার জন্য হচ্ছে কোমরে গুলে তাহলে প্রথমে আসো কন্ড্রাট বিযুক্তি রেখা কন্ডাক্ট বিযুক্তি রেখা দেখো পাঁচ কিলোমিটার গভীরতা অঙ্কন করা হয়েছে যা শিয়াল আর সীমার মধ্যে পৃথক করেছে তারপরে হচ্ছে সীমা আর বহিগুরুমণ্ডলের মধ্যে যে পৃথক যে তিরিশ কিলোমিটার গভীরতায় আঁকা হচ্ছে মোহরভিসিক ভিসিক বহিগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলের মধ্যে এখন সাতশো কিলোমিটার গভীর গভীরে হচ্ছে রেপিতি বিযুক্তি রেখা অন্তগুরুমণ্ডল আর বহি কেন্দ্রমণ্ডলের মধ্যে দু হাজার নশো কিমি গভীরতায় আছে গুটেনবাগ বিযুক্তি রেখা আর বহিকেন্দ্রমণ্ডল ও অন্তঃ কেন্দ্রমণ্ডল এর মধ্যে পাঁচ হাজার একশো কিলোমিটার গভীরে আছে লেহম্যান বিযুক্তি রেখা